লালশাক আর সরিষার মাঠে বঙ্গবন্ধুকে আঁকলেন কৃষক কাদের বঙ্গবন্ধু স্বাধীনতা জাতীয় পতাকা আর প্রকৃতি একই সূত্রে গাথা অপরূপ ফসলের মাঠে রঙিন লাল শাক আর সরিষা রোপণ করে পরম মমতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও স্মৃতিসৌধ এঁকেছেন ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুল কাদের বঙ্গবন্ধুর ছবির চারপাশে জাতীয় পতাকা লালশাক আর সরিষার চারাগুলো বড় হচ্ছে আর স্পষ্ট ও নান্দনিক হয়ে উঠছে বাংলাদেশের স্থপতির অবয়ব বঙ্গবন্ধুর প্রতি অগাধ ভালোবাসা থেকেই ফসলের এমন শিল্পকর্ম বলে জানান কৃষক আব্দুল যে জমিনে পরম ভালোবাসায় বেড়ে ওঠে শস্য সেই জমিতে হৃদয় খচিত ভালোবাসার ভয় প্রকাশ ঘটিয়েছেন তিনি মুজিব বর্ষ উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিজের জমিতে লালশাক ও সরিষা দিয়ে পরম মায়ায় এঁকেছেন জাতির জনকের প্রতিকৃতি স্মৃতিসৌধ নৌকা সাপলা ও মুজিব বর্ষ শিল্পী কৃষকের সৌন্দর্যময় ফসলের মাঠ দেখতে প্রতিদিন ভিড় করছে হাজারো মানুষ গত বছরও নিজের স্ত্রীর প্রতি ভালোবাসার বহিপ্রকাশ হিসেবে ভালোবাসার জমিন বানিয়েছিলেন কৃষক আব্দুল কাদের ফসলের মাঠে নকশিকাথা কাথা একে আলোচিত হয়েছিলেন তিনি এবার তার ভালোবাসার জমিনে লাল শাক আর সরিষা দিয়ে আঁকলেন বঙ্গবন্ধুর ভাস্কর্য